أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم ورحمة الله وبركاته. আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মুসলিমদের ওপর বালা মুসিবতের কারণ এবং তার সাথে প্রতিকার কি হওয়া উচিত এবং কি আমাদের করণীয়, এ সম্পর্কেও সংক্ষেপে আলোকপাত করব। এমন কোনো যুগ নেই যে মুসলিমদের ওপর বালা মুসিবত নেই, কিন্তু মুসলিমদের ওপর ধীরে ধীরে বালা মুসিবত বাড়তেই আছে। কেন, এর কারণ বা কি? মুসলিম জাতির ওপর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যে বালা মুসিবত আসে, সে ব্যক্তি জীবনে হোক অথবা পারিবারিক ক্ষেত্রে হোক, বালা মুসিবত অথবা সামাজিক বালা মুসিবত হোক, আর্থিক বালা মুসিবত হোক, রাষ্ট্রীয় বালা মুসিবত হোক, বিভিন্ন রকমভাবে যে বালা মুসিবত আসছে এবং মুসলিম উম্মা বালা মুসিবতে নিমজ্জিত, এর কারণ কি? এই বিষয়টি কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল্লাহ আলী বর্ণনা করেছেন, যাতে কোনো রকমের অস্পষ্টতা নেই, বুঝতে কোনো অসুবিধা নেই। এবং বিষয়টি কোরআনে কারিমের বেশ কিছু আয়াত আল্লাহ রাব্বুল্লাহ বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এবং বালা মুসিবত যে আসে, এর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বর্ণনা করেছেন। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা রোমের আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পানিতে এবং স্থলে বিপর্যয় নেমে এসেছে। জাহারাল ফাসাদ, ফাসাদ বিপর্যয়, ফাসাদ হচ্ছে ফেতনা, ফাসাদ ফাসাদ হচ্ছে বিশৃঙ্খলা, ফাসাদ মানে হচ্ছে অশান্তি, বালা মুসিবত সব কিছুই। জাহারাল ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়েছে, বালা মুসিবত নেমে এসেছে, অশান্তি নেমে এসেছে, ফিল বাররি ওয়াল বাহর স্থলে এবং পানিতে জলে, কিসের কারণে? বেমা কাসাবাত আইদিন নাস, কারণ আল্লাহ এতে বর্ণনা করে দিয়েছেন, মানুষের কর্মদোষে। বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মদোষে। আল্লাহর জমিনে মানুষ পাপে লিপ্ত হয়েছে, আর মুসলিমদের ওপর বালা মুসিবত বিশেষভাবে এই জন্য নেমে এসছে যে মুসলিমরা মুসলিম হওয়া সত্ত্বেও তারা কাফের নয়, তারা আল্লাহ বিশ্বাসী, তারা পরকালে বিশ্বাসী, তারা আল্লাহর দিনে আল্লাহর কিতাবে বিশ্বাসী, তারপরও তারা সেইভাবে পাপের দিকে ঝাঁপ দিয়েছে যেভাবে কাফের জাতি পাপের দিকে ঝাঁপ দিয়েছে। যেসব পাপ কাফেররা করে থাকে, সে সমস্ত পাপ মুসলিমদের মাঝে পাবেন আপনি, শির কুফরি থেকে শুরু করে। সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায় শির কুফরি, শির কুফরি একই সমপরিমাণ। শির, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। কাফের মুশরিকরা যদি প্রতিমা পূজা করে, তো মুসলিমরা মাজার পূজা করে, কবর পূজা করে। কাফেররা যদি অস্বীকারকারী, অমান্যকারী, নাস্তিক হয়, তো মুসলিম সমাজে নাস্তিক ভরে আছে, বেদিন ভরে আছে, কুফুর বিভিন্নভাবে তারা কুফুরিতে ডুবে গেছে, তাদের বড় একটি সংখ্যা। আর তাছাড়া অন্য অন্য পাপ, ফরজ অজেব আদায়ের ক্ষেত্রে অবহেলা, আর হারাম না যায় যে ডুবে থাকা, এমন কোনো হারাম খুঁজে পাবেন না। হারাম খুন করা, হারাম জেনা ব্যবিচার, হারাম মদপান করা, মদের অনুমতি দেওয়া, মদের জন্য রাস্তা প্রশস্ত করা, এ সমস্ত কাফের সমাজ আছে, মুসলিম সমাজও আছে, কাফের দেশেও মুসলিম দেশেও আছে। বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে বালা মুসিবত মুসলিমদের ওপর নেমে এসেছে, অশান্তি আল্লাহর জমিনে বিরাজ করছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বালা মুসিবত দিয়েছেন? মানুষের পাপের কারণে, মানুষের অপরাধের কারণে কথা বর্ণনা করলেন। উদ্দেশ্য কি? কারণ হয়ে গেল, এখন উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দেওয়ার? বলছেন, লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু,
তারা যে পাপগুলি করেছে তার কিছু শাস্তি দেওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে ছোট্ট একটি আয়াত চিন্তা করুন, কত অর্থপূর্ণ, কত ব্যাপক অর্থ বহন করে। পৃথিবীর অবস্থা আল্লাহ বর্ণনা করে দিলেন, আর তারপরে এই অবস্থা কেন, এই অশান্তি কেন, এই ফিতনা ফাসাদ কেন, এই আজাব বালা মুসিবত কেন, তাও বর্ণনা করলেন। উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিনের, কারণ বালা মুসিবত সব কিছুই আল্লাহর হাতে, আল্লাহর বিনা ইচ্ছায় বিনা নির্দেশে হয় না, সৃষ্টিগত নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের। লিউযিকাহুম বাযাল্লাযী আমেলু, যেসব পাপ করছে সবগুলির শাস্তি আল্লাহ দিতে চান না, কারণ এটা শাস্তির জগৎ নয়, এটা বদলার জগৎ নয়, ভালো মানুষকে প্রতিদান দেওয়ার জন্য দুনিয়া নয়, যে ভালো মানুষ যত ভালো করছে সব ফল দুনিয়াতে পেয়ে যাবে, কখনো না, কখনো কিছু অংশ পাবে ভালো, বরকত নেমে এসছে, খুব সুখে শান্তিতে আছে, মানসিক শারীরিক পারিবারিক ইত্যাদি ইত্যাদি ভালো মানুষ, আবার কখনো বালা মুসিবত পরীক্ষা ভালো মানুষের জন্য, এবং আর্থিক সংকট ইত্যাদি ইত্যাদি। কেন? এই জন্য, এটা জানিয়ে দেওয়ার জন্য যে এই দুনিয়া ইহ জগৎ প্রতিদান জগৎ নয়, বদলার জগৎ নয়। বদলার জগৎ হচ্ছে যেটা ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুদ্দিন, একক মালিক আল্লাহ রব্বুল আলমী, যেদিন কোনো মালিক থাকবেন না, সেটা হচ্ছে অমুল জাজা, প্রতিদান জগৎ। ইয়াউমুদ্দিন মানে অমুল জাজা, এখানে দিন মানে এখানে ইসলাম ধর্ম নয়, দিন মানে প্রতিদান, এই জন্য বিচার দিবসের মালিক। কি অনুবাদ করেন, যারা সূরা ফাতের অনুবাদ জানছেন আশা করি, বিচার দিবসের মালিক। আসলে দিন মানে বিচারও নয়, দিন আসলে আসলে জাজা, প্রতিদান দিবসের মালিক, সূক্ষ্ম অর্থ, বদলার দিনের মালিক। সেই দিন পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে, যেই বদলাকে বিভিন্ন ভাষায় আল্লাহ রাব্বুল আলমিন তুলে ধরেছে, ফামাইয়ামাল মিসকাল জাররাতিন খাইরান ইয়ারা, ওমাইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। যে সামান্য পরিমাণ অনুপরিমাণ কোনো ভালো কাজ করেছে সেটারও ভালো বদলা পাবে, ইয়ারা দেখবে মানে বদলা পাবে, অমাই আমাল মিসকাল জাররাতিন শাররান, আর যে মন্দ করেছে অনুপরিমাণ সামান্য পরিমাণ সেটাও দেখতে পাবে, তারও বদলা পাবে, চূড়ান্ত বদলা সেখানে। তাহলে দুনিয়ায় যে পাপীদেরকে শাস্তি দেওয়া হয়, পাপীদের উপর বালা মুসিবত নেমে আসে, মানুষের পাপের কারণে বালা মুসিবত নেমে আসে, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বালা মুসিবত আজাব নাজিল করেন তখন ওই ব্যক্তিগুলিতে সীমিত থাকে না, যেই ব্যক্তির অপরাধী, তার কুপ্রভাব পড়ে আশেপাশে, যার ফলে আশেপাশে আমরা বসবাস করি, ভালো মানুষরা বসবাস করে, আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষ হিসেবে কবুল করেন এবং ভালো মানুষ হয়ে জীবনযাপনের তৌফিক দান করেন। তো ভালো মানুষরাও নিরাপদ নয়, ভালো মানুষরাও নিরাপদ নয় এই আজাব থেকে, কারণ আল্লাহ রাব্বুল আজাব সবার জন্য আসে। জি, তো উদ্দেশ্য আল্লাহ বলে লিউযিকাহুম বাযাল্লাযী আমেলু, যেসব পাপগুলি করছে তার কিছু অংশের শাস্তি দেওয়া, সবগুলি শাস্তি নয়, অল্প কিছুর শাস্তি, আর অধিকাংশ অপরাধের শাস্তি থেকে গেল, আখেরাতে দেওয়া হবে জাহান্নামে পাপীদেরকে, যদি তওবা করে ফিরে না আসে, যদি সংশোধন না করে। আর একটা উদ্দেশ্য কি, লা আল্লাহ মিয়ার যেমন যাতে করে ফিরে আসে, ধাক্কা খেয়ে, ধাক্কা খেয়ে ফিরে আসে, যখন মার খাবে, বালা মুসিবত আসবে, বিপদের সম্মুখীন হবে, দুনিয়া সামনে অন্ধকার দেখবে চোখের সামনে, অশান্তির শেষ থাকবে না, তখন আল্লাহর দিকে ফিরে আসবে। জি, মানুষ সুখের সময় গাফিলতিতে চলে আসে, জি, তখন মানুষ হিংস্র হয়ে যায়, তখন মানুষ ভুলে যায় রবকে, ভুলে যায় রবের দিনকে, ভুলে যায় ভালো কাজকে, ভুলে যায়। অধিকাংশ মানুষ সচ্ছলতার কারণে পাপে লিপ্ত হয়ে যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের উদ্দেশ্যে মানুষকে বালা মুসিবতের সম্মুখীন করে থাকেন। লা আল্লাহ মিয়ার জীবন, তাহলে এখানে কয়েকটি কথা জানতে পারলাম, কিছু শাস্তি দেওয়া হলো কিছু পাপের, আর এই শাস্তির মাধ্যমে যাদের সংশোধন হওয়ার সংশোধন হইলো, যাদের মধ্যে কিছু কল্যাণ আছে অন্তরে মুসলিম সমাজের, তার অবশ্যই ফিরে আসছে। এই যে করোনার মহামারী বালা মুসিবত, এতে কিছু ভালো মানুষ অবশ্যই, যাদের অন্তরে ভালাই আছে, কল্যাণ আছে,
তারা নিজে সংশোধন করেছে, এইরকম যে কোনো পারিবারিক ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, বালা মুসিবত রোগ, হ্যাঁ বিপদ আপদ, ছেলে মারা গেছে, সোজা হয়ে গেছে, নিজে দুর্ঘটনার শিকার হয়েছে, সরকারি সোজা হয়ে গেছে, জি। তো আল্লাহ রাব্বুল আলমিনে এই উদ্দেশ্যগুলি এই ছোট্ট আয়াতে বর্ণনা করেছেন। আরেকটি আয়াত সুরা শুরা আয়াত নম্বর 30, সেই আয়াতটি এখানে পেশ করি। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়াইয়াফু আন কাসীর। তোমাদের ওপর যে কোনো মুসিবত আসুক না কেন, এখানে মুসিবত শব্দটি এসেছে। আগের আয়াতে ছিল ফাসাদের কথা, অশান্তি, এখানে মুসিবতের কথা এসেছে। অমা আসাবাকুম মুসিবা, যে কোনো মুসিবত, যেই ধরনের মুসিবত তোমাদের উপর আসুক না কেন। মা আরবি গ্রামে বলা হয়েছে, এটা অত্যন্ত ব্যাপক অর্থ অর্থপূর্ণ, যে কোনো রকমের মুসিবত, ব্যক্তি জীবনের মুসিবত হোক, আবার ব্যক্তি জীবনেও বিভিন্ন দিক আছে, সে শারীরিক মুসিবত, সুস্থ অসুখ ছুটে না, মানসিক শরীর সুস্থ আছে, শরীরে কোনো রোগ খুঁজে পাওয়া যায় না, কিন্তু মানসিক অশান্তিতে আছে, ব্যক্তি জীবনের মুসিবত, পারিবারিক অশান্তি, সুস্থ মাশাআল্লাহ কিন্তু স্ত্রী ভালো না, সুস্থ কিন্তু স্বামী ভালো না, সুস্থ মানুষ সব কিছু ঠিক আছে, ব্যক্তি জীবনের সব ঠিক আছে, কিন্তু তার ছেলেমেয়েরা ভালো না, কারো বাপ মা ভালো না, বিভিন্ন রকম সামাজিক অশান্তি, সমাজে এমন সমাজে বাস যে সমাজে কোনো মানুষের মতো মানুষ বাস করে না, অমানুষদের মাঝে বাস করতে হয়, অশান্তির শেষ নেই, জাহান্নাম মনে হয়, আজাব, এগুলো মুসিবত। আর্থিক অশান্তি, সুস্থ কিন্তু যেখানে যাই লস খায়, যেখানে যাই মার খায়, বিদেশ যাওয়ার চেষ্টা করলো মার খেল, ব্যবসা করলো মার খেল, হ্যাঁ টাকা পয়সা নিয়ে বেরোলো চুরি হয়ে গেলো, ডাকাতি হয়ে গেলো, এই হয়ে গেলো, সেই হয়ে গেলো, আগুন লেগে গেল বাড়িতে, জ্বলে গেল, পুড়ে গেল, কত কি হলো, এই যে হচ্ছে সব মুসিবত, জি, রাষ্ট্রীয় মুসিবত, আন্তর্জাতিক মুসিবত, এই যে এক দেশের আরেক দেশের সাথে লড়াই, এগুলি মুসিবত, জি। তো সর্বস্তরের মুসিবত, অমা আশা বাকুমি মুসিবত, পৃথিবীতে যে কোনো মুসিবত আসছে যে কোনো ধরনের হোক না কেন, পাপ ছড়িয়ে পড়া, ভালো মানুষের সংখ্যা কমে যাওয়া আর পাপীদের সংখ্যা বেড়ে যাওয়া, হালাল জীবন যাপন করা কঠিন হয়ে যাওয়া, এগুলো সব মুসিবত। চিন্তা করুন আপনি এখানে থাকছেন সৌদি আরবে, এখানকার সাথে দেশের অবস্থা মিলান, এখানে 24 ঘন্টা সফর করেন আপনি, কোনো ভয় লাগে? কোনো ভয় লাগে না, যখন ইচ্ছা হলো টান দিলেন এখান থেকে। এই যে বিশাল মরুভূমি, কয়েকশো কিলোমিটার চলে যায়, ডানে বামে কোনো গ্রাম নাই, বাড়ি নাই, ঘর নেই, অনেক সময় লোকজন খুঁজে পাবেন না আপনি, তারপরও না চিন্তার ভয়, না কে খুন করে দিবে, আর না কে অপহরণ করবে, জানমালের ভয়, হ্যাঁ কোনো ভয় নেই, স্বামী স্ত্রী দুইজন সফর করছে, একাই সফর করছে গাড়িতে, দেশে জানত মাগরেব হয়ে গেলে আর বের হয়ে যায় না, মাগরেব হয়ে গেছে, বাড়ির কাছাকাছি বাজারে শহরে পৌঁছে গেছি, আমার জীবন কথা মধ্যে ইউনিভার্সিটি ছাত্র, তখন রাত 8টার সময় পৌঁছে গেলাম, মাত্র 10 কিলোমিটার বাড়ি, যেতে হবে গ্রামের দিকে, গ্রামের বাড়িতে তখন ছিল, এক হোটেলে পরিচিত দরদি ভাইয়েরা, ইসলামিয়া হোটেল নাম, ওরা বললো যে শেখ যায়েন না, যায়েন না আর এই রাত যেখানে সেখানে ছিনতাই হয়, আপনি আসছেন আবার বিদেশ থেকে, আমাদের দেশে বিদেশি লোক কম, ও বিদেশি যদি জানে তো আরও বেশি হামলা হইতে পারে, যদি আলেমদের শ্রদ্ধা আবার করে চোর ডাকাতরা, এটাও একটা দিক আছে আমাদের সমাজে, চোরি ছিনতাই করে কিন্তু আলেমদের খানিকটা শ্রদ্ধা করে, আজকাল ওটা কমে গেছে, এক সময় ছিল, এখন দেখি আলেমদেরও ছিনতাই হয়। তো এই যে অশান্তি, অশান্তি সর্বস্তর অশান্তি, এগুলি হচ্ছে মুসিবত। কিসের কারণে? অমা আসাবাকুম মিন মুসিবাতিন, যে কোনো মুসিবত তোমাদের আসুক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপের কারণে, তোমাদের হাতের কামাই, জি, বিমা কাসাবাত আইদিকুম, অধিকাংশ অপরাধগুলি মানুষ হাত দিয়ে করে, পা দিয়েও করে, চোখ দিয়েও করে, জবান দিয়েও করে,
কিন্তু অধিকাংশ অন্যায়গুলি পাপগুলি হাত দিয়ে করে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে হাতের কথা বলেছেন, উদ্দেশ্য হচ্ছে যে কোনো অপকর্ম, যে কোনো পাপ। ফাবে মা কাসাবা, তাই কারণ আল্লাহ তাহলে বলে দিলেন, তাহলে মুসিবতের কারণ হচ্ছে আমাদের পাপ, আমাদের জুলম অত্যাচার, আমাদের অন্যায়। হয় আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করছি, আর না হলে মানুষের হকের ক্ষেত্রে জুলুম করছে, যে কোনো ক্ষেত্রে জুলুম করছে। এবাদত বন্দীগীর ক্ষেত্রে জালেম, তৌহিদ নেই, শিরকের মতো বড় জুলমে ডুবে আছে জাতি। জি ওয়াই আফওয়ান কাজীর, তুমি মনে রেখো আল্লাহ অনেক অনেক ক্ষমা করেন। একটা ভুল হইলেই, একটা অন্যায় হইলে, পাপ হইলে আল্লাহ ধরে নেন না। জি দিনদার মানুষ হলে বুঝতে পারবেন যে আমি একটা ভুল আজকে করে দিলাম, তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছি, মালা মুসিবত আসেনি শরীরে, আলহামদুলিল্লাহ পাপ করে দেওয়ার পর গাড়ি চালাচ্ছি, কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়নি, চোখের সামনে একটা দেখলাম যে দুর্ঘটনা হয়ে গেল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। অথচ যদি আত্মপর্যালোচনা করেন তো আমিও পাপ করেছি, কিন্তু আল্লাহ আমাকে ওয়াফওয়ান কাজীর অনেক মাফ করছে, আল্লাহ রাহমুর রাহিমিন অনেক মাফ করে। তারপরে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কী করেন, লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু, কিছু পাপের ক্ষেত্রে আল্লাহ ধরে ফেলেন যাতে করে সংশোধন হয়, যাতে করে ফিরে আসি। এরকম সূরা সাজদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, দুনিয়ার শাস্তি বড় শাস্তির আগে আমি দিয়ে থাকি যাতে করে তারা ফিরে আসে। তো বালা মুসিবত আসা, যদি বালা মুসিবত থেকে আমরা শিক্ষা নিই তাহলে উপকারী। মাঝে মাঝে অসুস্থ হওয়া, মাঝে মাঝে আর্থিক সংকট হওয়া, মাঝে মাঝে এইরকম ধরনের সমস্যার সম্মুখীন হওয়া, যে কোনো রকম বালা মুসিবত হোক না কেন, দিনদার লোকের জন্য ভালো। পারিবারিক একটা অশান্তি হঠাৎ করে, স্বামী স্ত্রীতে ঝগড়া, ছেলেমেয়েরা দেখছেন অবাধ্য হয়ে যাচ্ছে, একজন নেক মানুষ চিন্তা করবেন আমার ছেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে, আমার ছেলেমেয়েরা কথা কেন শুনছে না, আমার স্ত্রী কেন কথা শুনছে না, আমার সাথে আমার ভাইদের কেন ঝগড়া দ্বন্দ্ব লেগে যাচ্ছে, সমস্যা কেন? তো মহাসভা করবেন, নিজের হিসাব কষবেন আপনি এবং সংশোধন করলে আল্লাহ মিয়ার জীবন যাতে করে ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আজকে বালা মুসিবতের যে বিষয়ে আয়াতগুলি বললাম, আশা করি এগুলি যথেষ্ট। তবে দুই